বিজেপি দলের কাছে দলীয় কার্যালয় শুধু ইট পাথরের কার্যালয় নয়, প্রকৃত মানুষ তৈরি করা আর জনসেবার ভাবনাকে সামনে রেখেই বিজেপি কর্মীরা দলীয় কার্যালয়ে আসেন। শুক্রবার ঊনকোটি জেলায় বিজেপির নবনির্মিত জেলা কার্যালয়ের শুভ সূচনা করে এভাবেই তার বক্তব্যে দলের নীতি আর আদর্শকে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিজেপি ঊনকোটি জেলা কমিটির এই সুসজ্জিত নবনির্মিত জেলা কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ প্রভারী ডক্টর মহেশ শর্মা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, ফটিকরায় বিধায়ক সুধাংশু দাস, তপশিলী জাতি কল্যাণ মন্ত্রী ভগবান দাস, সমাজ কল্যাণ মন্ত্রী সান্ত্বনা চাকমা, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায়, প্রদেশ সাধারণ সম্পাদক তাপস মজুমদার এবং ঊনকোটি জেলা কমিটির সভাপতি পবিত্র দেবনাথ সহ দলীয় কর্মকর্তারা। দলীয় কার্যালয়ে উদ্বোধনের পর তার ভাষণে সিপিআইএম দলের রাজনৈতিক দর্শনের তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, সিপিআইএম দলীয় কার্যালয়ে উগ্র ক্যাডার এবং গুন্ডা বাহিনী তৈরি করত, আর বিজেপি দলীয় কার্যালয়ে মানুষের সেবার কাজ করার জন্য আসে আর প্রকৃত মানুষ তৈরি করার কাজ করে। আমাদের কার্যালয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছে, যেটা আমি বললাম, সেটা মন্দির হোক, মসজিদ হোক, গির্জা, গুরুদ্বারা হোক, সেই বিষয়ে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি কাজ করি। একটা স্পিরিচুয়াল ভাবনা আমাদের মধ্যে আছে। আমরা সবসময় বলি যে ভারতীয় জনতা পার্টি সেবাই সংগঠন, সেবার ভাবনা চিন্তা নিয়ে আমরা কার্যালয়ে আছি। সিপিএম অফিসের মতো শুধু ক্যাডার তৈরি করার জন্য, ডান্ডা বাজে করার জন্য আমাদের কার্যালয় তৈরি হয় না। আমাদের ভারতীয় জনতা পার্টি গুন্ডা পার্টি না, আমরা সত্যিকারের মানুষ নির্মাণের কার্যালয়ে আমরা সেই তৈরির দিশা আমরা তুলি। আমরা রাষ্ট্রবাদী চিন্তাধারায় মানুষকে সচেতন করার, সবকা সাথ সবকা বিশ্বাস, বিশ্বাস আত্মার প্রয়াস করার, সেখানে সব ধর্মের লোক আমাদের এই কার্যালয়ে আসবে। ওনারা ইমপিচমেন্ট করে, কমিউনিস্ট পার্টির যেসব কার্যালয় সেসবে ইমপিচমেন্ট করে। আমরা সব ধর্মের সমস্ত লোককে আমরা সেইভাবে সমান চোখে আমরা দেখি। এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবার তেলেঙ্গানায় পরিষ্কার বলে দিয়েছে, আমাদের কাছে সব সমান, আমাদের কাছে কেউ আলাদা অচ্যুত কিছু না। রাষ্ট্রবাদী চিন্তাধারায় উদ্বুদ্ধ হয়ে সেবার সংগঠনের লক্ষ্য সামনে রেখে জনকল্যাণে বিজেপির কর্মীরা কাজ করে বলে জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই ক্ষেত্রে জাতি ধর্ম নির্বিশেষে মানুষের সেবার কাজ করার জন্যই বিজেপির রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা হয় বলে উল্লেখ করেন তিনি। সিপিএমের উগ্র রাজনীতি আর মানুষের স্বার্থ বিরোধী ভূমিকার উল্লেখ করে জানান, এই হিংসার রাজনীতি করার জন্যই 2018 সালে রাজ্যের মানুষ তাদের বর্জন করেছে। তো ওনাদের নিমন্ত্রণ করলে তো আসেনি না, ওনাদেরকে নিমন্ত্রণ করলে আসেনি না, কারণ ওনারা বলছেন আপনারা কি সন্ত্রাস করুন। ওনারা সবসময় বলেন আমরা সন্ত্রাস করি। আপনারা সবাই জানেন সমস্ত ডিস্ট্রিক্টে বলুন, মন্ডলে বলুন, যেখানে আমরা যাই, খুনের বন্যা ওরা বইয়ে দিয়েছে আমরা, যে কারণে 2018 আমরা এই যে পরিবর্তন মানুষ করেছে। আর ওনারা আইন শৃঙ্খলার ভয় আমাদের দিয়েছেন। একটা রাজনৈতিক খুন 2018 পরে আসল দিন, একটা রাজনৈতিক ভোট ওরা দেখাতে পারবে না যে ভারতীয় জনতা পার্টি সরকার আচরণ করে এই ধরনের একটা ঘটনা হয়েছে। যেখানে যায় আগে মঞ্চে ওঠার আগেই সবাই বলে যে আমি এখানে মামলা দান করে কি ব্যাপার, আট দশজন সিপিএম এর আমলে খুন করেছে, সমস্ত জায়গায় খুন সন্ত্রাসের ওরা রাজনীতি করেছে। আমরা ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখেছি যে সিপিএম কে 34 বছরের যে ওদের রাজত্ব ছিল সিপিএম কে হটিয়ে তৃণমূলে দিয়েছে। সমাবেশে ব্যাপক সংখ্যক দলীয় কর্মীদের উপস্থিতি উল্লেখ করে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, দলীয় কার্যালয় উদ্বোধনের পর কৈলাসহর এবং চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে 23 নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত। জোরালো ভাষণ রেখে প্রদেশ বিজেপির সভাপতি উল্লেখ করেন, 23 বিধানসভা নির্বাচনে রাজ্যে পুনরায় প্রতিষ্ঠিত হবে বিজেপি সরকার। নির্দিষ্ট জায়গায় ভারতীয় জনতা পার্টি এই প্রথম অনুগতি জেলায় আমাদের স্থায়ী অফিস আজকে মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে উদ্বোধন হয়েছে, এটা আমরা অনুগতিবাসী হিসাবে আমরা গর্ববোধ করতে পারি। আর আমি খুব সৌভাগ্যশালী, আমি ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হয়েছি, আর এখন রাজ্যে ভারতীয় জনতা পার্টির লিডার, ভারতীয় জনতা পার্টির নক্ষত্রের অভাব আমাদের মধ্যে নেই। আজকেও মঞ্চে আমার সঙ্গে অনেক নক্ষত্র আমাদের সঙ্গে বসে রয়েছে বন্ধুগণ। আমি আজকে নিশ্চিত হয়ে গেছি
অনুমতি জানায় প্রথম আমাদের অফিস উদ্বোধন হয়েছে তার মানে এই কয়লা শহর আমাদের হয়ে গেছে চণ্ডীপুর আমাদের হয়ে গেছে আজকে এই কার্যকর্তাদের উপস্থিতি তা প্রমাণ করে দিয়েছে বন্ধুগণ বন্ধুগণ আমি আপনাদের থেকে জানতে চাই 2023 কার সরকার আমি শুনতে পারিনি ভারতীয় জনতা পার্টি সরকার বলবে 2023 কার সরকার 2023 কার সরকার আরে ভাই আজকে বিল্ডিং উদ্বোধন হয়েছে এত নক্ষত্র মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চে উপস্থিত আমি আওয়াজটা একটু কম হলে হবে কার্যকর্তাদের মিলে কাজ করতে হবে গত দুই দিন ধরে আমি সিপাহি জেলাতে আমি প্রবেশ করছিলাম আর আমি কার্যকর্তাদের বৈঠকে আমি জিজ্ঞেস করছিলাম বলছিলাম বিধানসভা নির্বাচনের আগে সিপিএম গত 21 থেকে মনে আছে আপনাদের এখানে অনেক পুরনো কার্যকর্তারা আছে তারা মনে আছে একুশ থেকে গোলা শুরু করত মানে কুড়িটা সিট তাদের কনফার্ম জনজাতি এলাকায় আপনারা বলুন তো সত্যই ত্রিপুরা রাজ্যে এমপি নির্বাচন হয়েছে সেখানে সিপিএম কটা সিট পেয়েছে সিপিএম কটা সিট পেয়েছে রাজ্যে সিপিআইএম এর রাজনৈতিক শক্তি বলতে কিছুই নেই জানিয়ে আত্মবিশ্বাসী রাজীব ভট্টাচার্য বলেন দেশ নির্বাচনে আবার রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠা করার জন্য প্রতিটি স্তরে কাজ করে চলেছেন দলীয় কর্মীরা শুক্রবার নবনির্মিত জেলা কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে স্থানীয় বিজেপি কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা যায় মহিলা মোর্চা সহ দলের বিভিন্ন সংগঠনের কর্মীরা কর্মসূচিতে সক্রিয় ছিলেন ব্যুরো রিপোর্ট আরই নিউজ